হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও মোটামুটি আজকে ভালোই আছি। আর এখন আমরা যাচ্ছি রিলায়েন্স স্মার্টে, তাহলে চলুন আমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে। আর ভিডিওটা স্কিপ করবেন না, আর লাইক তাড়াতাড়ি, লাইক লাইক কিন্তু কেউ করছে না। সবাই ভিডিও দেখছেন, কিন্তু ভিডিও দেখতে দেখতে লাস্টে ভুলে যাচ্ছেন লাইক লাইক যদি দিতে। না করেন তাহলে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা লাইক করে দিন প্লিজ, আর যদি টাইম থাকে একটু কমেন্ট করে দিন। কমেন্ট না করলে কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের বাবাকে চুপাই। ঠিক আছে, তাহলে আমাদের সাথে চলুন, যেতে যেতে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আর এই যে নিসর্গ পুরো রেডি। নিসর্গ আজকে ঝেল ঠেল লাগিয়ে ঝাড়ি দিতে যাচ্ছে, জানি না কি করবে। নিসর্গের একটা নিসর্গ আজকে হিরো হিরো ভাব, হিরোইনের একটু অভাব। ওই দেখুন, বলেছি ওকে হাতুড়ি হাতুড়ি দিয়ে আমাকে মেরে ফেললে তোমাকে খাইয়ে দেবে কে? তুমি তো একা একা খেতেই পারো না। ঠিক আছে, তাহলে আমরা এখন জুতা টুতা পরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি বাইরে, আর বৃষ্টি পড়ছে বাইরে, তাই আমরা ছাতাও নিয়ে নিয়েছি। যাবো একটু রিলায়েন্সে, যাবো বা তার আগেও কোথাও যেতে পারি। তোমার লাল ব্যাগটা নামাও, আমার মুখটা দেখা যাচ্ছে না, নিসার্গের মুখটা দেখা যাচ্ছে না। তোমার মুখ দেখে কি করবে, আমার মুখই দেখুক সবাই। নিসার্গের ছোট্ট একটা ছাতা, আর আমার আরো ছোট ছাতা এসে মাথায়। না, তোমারটা নিসার্গেরটা তো পুরো এক, দেখি ম্যাচিং কেমন করে হলো দেখি তো। আরে বাবারে, একরকম ছাতা। আমি এখন যাচ্ছি রিলায়েন্সে, চলুন তাহলে আমাদের সাথে। হ্যাঁ, টাকা না নিয়ে আসি, টাকাই তো সব, তাই না? আরে এই যে আমার শয়তান ছেলেটা, এখানে বাবার মতন শয়তান, বাবার থেকেও বাজি হবে মনে হয়। বড় হলে যার সাথে বিয়ে হবে তার হার খাবে, মাংস খাবে, চামড়া দিয়ে ডুগডুগি বানাবে। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়েছে বাবা আর ছেলে সামনে, আর আমি পেছন পেছনে যাচ্ছি। আরো ওই যে কি সুন্দর ফ্ল্যাগ উঠছে ওখানে, প্রচন্ড হাওয়া, বুঝতেই পারছেন কেমন হাওয়া। আমরা চলে এসেছি রিলায়েন্স এর সামনে, এখন আমি ভেতরে যাব। কি দেখছো, কিছু কিনবে? আমরা রিলায়েন্স এর সামনে চলে এসেছি। আমরা বাজার থেকে চলে এসেছি, আর পুরো হাত ব্যথা হয়ে গেছে, কমলা বেন কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়া। আজকে খুব গরম, আজকে তো আমাদের রিলায়েন্স থেকে ফ্যান বিক্রি করার জন্য সাত ছিল না কমলা বেন, আমরা সুইটার নেই ছড়তে। এখন আমাদের এখানে ভালো গরম পড়ে গেছে, কিন্তু শীত আছে। এই যে আমরা জ্যাকেট ট্যাকেট পরে, মানে হালকা পাতলা পরেছি সবাই। ওই যে আমাদের কব্বু, কব্বু হাই কর তো। আজকে কিন্তু আজকে কবিতা গান করতে হবে, একটা কবিতা আজকে গান করবে। এই যে কমলা বেহেন মন্দিরে গেছিল, তাই এতক্ষণ আসতে পারিনি, তাই না? টিকা আজকে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, একটু পরে দেখাবো আমরা কি কি কিনে নিয়ে আসলাম, অনেক কিছু কিনেছি আজকে, পরে তাহলে দেখাচ্ছি। হ্যাঁ, একটু এখন রেস্ট নিয়ে নিই, একটু পরে আবার ফিরে আসছি। আজকে আমরা জামা কাপড় ধুয়েছি ওয়াশিং মেশিনে, সাদা সাদা, এর থেকে বেশি সাদা, কত সাদা হয়ে গেছে দেখো। হ্যাঁ, আর এইদিকেও আরো আছে আমাদের বিছনার চাদর ঠাদর, আর উপরে মেঘগুলো সুন্দর লাগছে, আর উপরে আকাশটা আজকে হেব্বি সুন্দর। আর দেখুন সামনের বাড়ি জলের ট্যাঙ্কি দিয়ে ভর্তি করে ফেলেছে, আমাদের ভিউটা একেবারে নষ্ট করে দিয়েছে। আর তুমি কি করছো, মারামারি করছো নাকি? দেখাও তো একটু চাদরটা উঁচু করো তো, দেখি পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে নাকি। ওই যে একটু একটু দেখা যাচ্ছে, আর নতুন নতুন চা গাছ হচ্ছে, কি সুন্দর, নতুন নতুন কুচি কুচি ফার্স্ট ফ্ল্যাশের চা ওইখানে হচ্ছে। ওই যে একটা পাখি উড়ে গেলো, আর ওই যে নিচে চা বাগান, আজকে হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছে দূরে। আমি একটু আগে ভেবেছিলাম চাউমিন খাবো, এখন ভাবলাম চাউমিন খাবো না, একটু লুচি খাবো চিনি দিয়ে। লুচি আর চিনি মিনিটে মিনিটে, মানে চিনি দিয়ে লুচি বানিও, মিনিটে চিনি মিনিটে খাবো, একটা আলুর তরকারি বানিয়ে দিলে আলো ভালো। হ্যাঁ, আর আমার জ্বর হয়েছে, তাও আমাকে রোজ এরকম করে রান্না করায়। দাঁড়াও, পাহাড়ের সৌন্দর্য দেখাচ্ছি, ওই যে চা বাগান পেছনে নিচে। তোমার হাতটা সরাও, আমার হাতটা সরাও, তাহলে দেখতে পাবো। ওই যে পাহাড়ের সৌন্দর্য, ওই যে দেখা যাচ্ছে, আর এই যে পিছনে পাজি লোকটা সারাদিন শুধু আমার দিকে খাটায়। জিলেলে জিলেলে আয়ো, সুন্দর আমাদের বেলকন। হাই ফ্রেন্ডস, আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার চলে এসেছি দেখানোর জন্য কি কি কিনে নিয়ে আসলাম রিলায়েন্সের থেকে। আপনাদের দাদাভাই আর নিসার রিলায়েন্সে গেছিল, গিয়েই চলে এসেছে, আর কিছুই আনেনি। আর আমি কমলা বেহেন নিয়ে এসেছি, চলুন দেখাচ্ছি কি কি কিনেছি। প্রথমেই দেখাচ্ছি এটা, একটা ট্রে, খুব সুন্দর ট্রে এটা। আমাদের ট্রে ভেঙে গেছিল, আরেকটা আছে অনেক বড়, সবসময় অত বড়টা ইউজ করা যায় না, তো
তাই ছোট্ট একটা পছন্দ হলো, বেশি ছিল না, তিন চারটে ডিজাইন ছিল, এটা ভালো লাগলো তাই এটা কিনে নিয়ে এসেছি। এই হলো একটা, আর এনেছি দুটো কাপ চা খাওয়ার জন্য, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। অনেকগুলো কালারের আছে, এই দুটো ইয়েলো কালারও আছে কিন্তু একটু ডিজাইন ডিজাইনটা আলাদা, আর এই কালারটা ছিল না তাই এই কালারটাও নিয়ে আসলাম একটা। এই দুটো কাপ একই রকম, কাপে চা খেতে বেশি দিন ভালো লাগে না তাই আলাদা আলাদা কাপে চা খেতে ভালো লাগে, বলো। ওই যে গ্রুটি আমার সামনে বসে আছে করছে, এই যে এই দুটো, আর এই যে দুটো বোতল এনেছি, ছোট্ট ছোট্ট দুটো বেবি বোতল পিঙ্ক কালারের। আরও এনেছি যে বিস্কিট বনভিটা, আমরা এখন আবার বনভিটা বিস্কুট খাওয়া শুরু করেছি, আবার ছোট হয়ে গেছে তাই বনভিটা বিস্কুট খাচ্ছি, দু প্যাকেট বনভিটা বিস্কুট, একটা নিশাক খাবে আর একটা আমরা দুজন খাবো। আর এই বিস্কিটও এনেছি, এটা আবার খাওয়ার অভ্যাস করতে হবে তাই এটাও একটা নিয়ে এসেছি যাতে ভুলে না যাই, তার জন্য একটা এটাও এনেছি। আর এই যে দুটো বিস্কিট এনেছি, দেখুন সুগার আছে বিস্কুটগুলোর গায়ে, মিষ্টি নি। এই দুটো পুরোই আমার বরের জন্য এনেছি, পাটি তো নারকেল বিস্কুট, সেকা বিকা আও সেবিকা, কি সেবিকা বানান করে সেবিকা, লে যাও তোমার কারবে ফির আয়েগা তো ফির আনো। ওই আর এই যে আরো দুটো বিস্কিট এনেছি, দেখুন চিনি আছে কিন্তু বিস্কিট গুলোর গায়ে দিয়ে অনেক। এই দুটো এনেছি আমার পাজিবরের জন্য, কোন সময় তো একটু ভালো মিষ্টি মিষ্টি কথা বলে না, তাই দেখি যদি খেয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলে, তাই এই দুটো পুরো আমার বরের জন্য এনেছি। তোমার কান এই 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 প্লাস্টার দিয়ে, প্লাস্টার দিয়ে কান একদম চিপটে দেবে, একদম চিপটে দেবে, একদম কানটা প্লাস্টার দিয়ে চিপটে দেবো। এটা তোমার জন্য, তুমি একটু খেয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলো, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে একবার ঝগড়া করে, অফিস থেকে বাড়ি এসে আবার ঝগড়া করে। আরো এনেছি এই যে তিন প্যাকেট টিস্যু, টিস্যু গুলো খুব লাগে, সব সময় লাগে, নিসার গিয়ে স্কুলে যাওয়ার সময় লাগে, আমাদের সব সময় লাগে, খাওয়া দাওয়ার সময়, মানে টিস্যু তো সব সময় ঘরের ইউজ করতে লাগে, তাই টিস্যু নিয়ে এসেছি। আর বড় টিস্যু গুলো ছিল না তাই ছোট দু প্যাকেট নিয়ে এসেছি, একটা বড় প্যাকেট নিয়ে। আর ওবার বর তুই কোথায়, এই যে আরেকটা জিনিস এনেছি, এটা আমার বরের মুখ ঘষার জন্য ব্রাশ, এটা দিয়ে যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকবে যদি ঘন করে ঘষে 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 তোমার মুখ আমি ঘষে দিই, এটা আমার বরের মুখ ঘষার জন্য এনেছি করে। এরকম করে যাদের যাদের বর আমার বরের মতন পাজি, সবাই দোকান থেকে এরকম ব্রাশ কিনে নিয়ে আসবেন, আমার অনেকের বাড়িতে থাকেই। এটা কিন্তু শুধু অন্য অন্য জামা কাপড় অন্য অন্য কাজে লাগাবেন না, এটা শুধু বরদের মুখ ঘষার জন্য লাগাবেন, ওই ঘরে গেছে তাই বলে দিচ্ছি, এটা বরদের ভালো করে ঘষে রাখবেন তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আর এই যে দুটো ফাইভ স্টার থ্রি ডি, আমার নিসার্গের খুব ফেভারেট, এই দুটো এনেছি নিসার্গের জন্য, আরেকটা নিসার্গের জন্য চকলেট এনেছি, নিসার্গটা খেয়ে নিয়েছে। আর এনেছি এই যে এত বড় একটা বালতি, এইটাই এইটাই ভেবেছি কি এক জল ভরে বরকে ডুবিয়ে রাখবো, এই বালতিটা এনেছি আমার বরকে, মানে খুব পাচি তো ভর্তি করে, নাহলে এটা দিয়ে ঢেকে রাখবো, এইটার মধ্যে আমার বরকে বসাবো, নাহলে পর জল দিলা কেন সব শয়তান জন্য সারা জায়গার থেকে, তোমার মুখের নোংরা জল দিচ্ছ কি পিচার, মুখের নোংরা জল দেয়নি, মুখের থেকে কুলি কুচি করে করে দিয়ে দিয়েছি, এটা ওর জন্যই তো এনেছি তোমাকে তুলিয়ে রাখার জন্য। আর এইটার মধ্যে আছে আমার ছাতা, নিয়ে গেছিলাম যাওয়ার সময় একটু জাতা, ওইটার মধ্যে ছাতা, আর এত কিছু কেনার জন্য পেয়েছি ফ্রিতে একটা আটা, এই আটাটা, আর এই আসার সময় কোল্ড ড্রিঙ্কস এর খুব চেষ্টা পেয়েছিল তাই পাঁচ বোতল, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস খেতে নেই, পাঁচ বোতল কিনেছি এরকম 20 টাকা করে সবার জন্য, একটা একটা কমলা ভেন কবিতা এ, এটা আমি খাবো আর নিসার্গের জন্য, আর কবিতা খাইনি, কবিতা কি খেলে জানো কবিতা, আরো অনেক কিছু এনেছি, ওরে বাবারে একটু উঁচু করে দাও, আরো এর মধ্যে আছে সবজি, আজকে আমি সবজি বাজার করেছি, একে আজকে পাঠাইনি, সব দিন এত বেশি বেশি করে আনে না, লাস্টে সব ফেলে দিত, মোচা মোচা এনেছি, মোচা দুটো মোচা এনেছি, এখানে তিনটে আছে, একটা কমলা বেহেনের আর দুটো মোচা আমাদের, তিনটে মোচা এনেছি, একটা কমলা ভেনের আর একটা হলো খাবো আর একটা দিয়ে মাথায় বাড়ি দেবো। আর এটার মধ্যে এনেছি ওই দেখুন এইভাবে দেখাচ্ছি পুঁই শাক, ভালো করে দেখো, আর পুঁই শাক বেশি ছিল না তাই এগুলো এনেছি, আর এই যে বাকি ছিল কিছু আনা সেগুলো ধরাই কমলা ভেন, বাকি কিছু আনা বাকি ছিল সেইগুলো যে কমলা বেন এখন নিয়ে আসলো,
কি কি এনেছে দেখাচ্ছি তাহলে আগে ওইগুলো দেখিনি কমলা ভেঞ্জি এগুলো নিছে এটা নামাও কমলা ভেঞ্জি একটু বসুক কমলা ভেঞ্জি বেঠি কমলা ভেঞ্জি কিছু জিনিস আনা বাকি ছিল সেগুলো কমলা ভেঞ্জি নিয়ে এসেছে এই যে কমলা ভেঞ্জি দিয়ে আমার পাপস এই যে পাপস আরেকটা নিছি আমাদের ঘরে নিয়ে আসুন এইটা দিয়ে তোমার মুখ মুছে দেব মুখ 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 বন্ধুরা ওইটা দিয়ে মুখ মুছবে পা না মুখ ওটা পার স্যার মুছতে এই যে একটা এনেছি আরেকটা নিছি আমি আগে একটা এনেছিলাম তারপর ভালো লেগেছে দেখে তারপর আরেকটা কমলা ভেন্ডি বলেছি নিয়ে আসুন হ্যাঁ এটা দিয়ে মুখ মুছবে এই যে আরেকটা এই দুটো দুটো আর টাউল এটা কমলা ভেন্ডি টাউল ইউজ করবে হ্যাঁ আমি তো লেকার যাওঁগি ফির কুছ মা আন্দর রাখ দিয়া আরেকটা এটা সুন্দর হয়েছে এটা রেখে দে ময়দাও ছিল না ভুলে গেছিলাম আনতে তার জন্য তেলের প্যাকেট পড়ে গেল লুচি থপ করে আর এই যে ময়দা এনেছে এটা দিয়ে লুচি হবে আর এই দুটো লাইজল না নেই দুসর নাম কাই আর এই যে দুটো মপস না কি নাম জানি না লাইজল একটু ভালো না এগুলো খুব কমা কমলা ভেন বেঁচে বেঁচে সব থেকে কম দামি যেটা সেটা নিয়ে এসেছে তোমার থেকে ভালো আছে দেখো কি সুন্দর রং খুব পাজি মানুষ নিজে কিছু আনবে না শুধু বদনাম করবে সুন্দর একটার সাথে একটা ফ্রি আছে কিন্তু আর এটা কি কমলা ভেন হারপি হারপি কি ইউজ করিয়ে আর গন্দগি মিটাইয়ে এটা দিয়ে আপনারা ব্রাশ করতে পারেন কমলা বেহেন দিয়ে ব্রাশ করে আপ করতে কমলা বেহেন হারপিক দিয়ে ব্রাশ করে আর এই যে হারপিক দিয়ে ব্রাশ করে আজকে রাতে বেলা কমলা বেহেন স্যার যা ঘুমাইগা এই মুখ মেটাল কে রাখেঙ্গে ফির কাল সুবহ ব্রাশ সে এই ব্রাশ লাগা না আর মুখ ব্রাশ লাগানে কা জরুরত ভি নেই পড়েগা মুখ মুখ ইয়ে গালনে কে বাদ ব্রাশ করনে কা জরুরত ভি নেই আর কিছু না কমলা বেহেনের প্র্যাকটিস আছে ব্রাশ করতে আর একটু জিনিস আছে কমলা বেহেন হাতে দেখি কমলা বেহেন কাগজ কাগজ বিল বিল দিয়ে আপনার নেই ও হাত মে নেই দেখাবে না ও খাবে আর একটা এনেছি দারুন জিনিস এটা বরের মাথায় ভাঙবো এটা আমার বরের মাথায় ভাঙবো আজকে কি আমার বাসে সত্যি মনে হয় এত দূরে পুরো আমার কুমড়ো মেরে আমার মাথাটা ফাটিয়ে দিল এটার মধ্যে নিচে পটল আমার বর পটল বাজার খুব ভালো খায় না এই পটল ভালো খায় আমি পটল খাসি পটল খাসি পটল খাসি খুব ভালো খায় আর এটার মধ্যে আছে উচ্ছে এগুলো তো ঢেলে ঢেলে দেখাচ্ছি না এটার মধ্যে উচ্ছে উচ্ছে আর হ্যাঁ আর নিসার্গের জন্য এই যে অ্যাপেল নিয়ে এসেছি চারটে চার দিন খাবে তারপর আবার আসবো আর এটার মধ্যে আছে গাজর আর এই যে আমি দু বোতল জল ভরে নিয়ে এসেছি টাটকা টাটকা জল পরিষ্কার জল এই যে কত পরিষ্কার জল জল পরিষ্কার হয় তোমার মতো নোংরা হয় না জল জল পরিষ্কার তুমি আমার কোলে এসে বসলে কি হারপিক দিয়ে গা হাত পা ধয় দাঁত মাজে এই দুজন কমলা বেহেন আর এই দুজন দাঁত মাজে হারপিক দিয়ে আজা আই বাহার দিল হ্যায় বেকরার ও মেরে রাজকুমার তেরে বিন রাহা না যায় কে গানটা করছে বলো তো এই যে কবিতা গান করছে কবিতা হ্যাঁ ওই যে বালটিতে করে রাজকুমারকে নিয়ে আসবে কবিতাকে আমরা কবিতাকে আমরা বলিনি কবিতা একা এসে বলছি কি ম্যাম ম্যাম ও সাফ কর দু মুঝে তো করে আচ্ছা লাগা শুনকে মুঝে মুঝে বুখা আমার জ্বর হয়েছে তো মাথা খুব ব্যথা তাই কবিতা বলছে আমি করে দিই কবিতাই করে দিচ্ছি পরিষ্কার ভরা দেখি দাও না এই দুটো তো ফাঁকা বলো এই রকম জলের তো এ ফাঁকা বোতল নিয়ে এসে বলছে এই দুটোই দেখি দাও এই রকম দুটো বোতল এনেছি জলে 5 লিটার 5 লিটার পুরো ভর্তি অনেকটা রাস্তায় হেঁটে এসেছি আমরা পুরো অনেক জিনিস নিয়ে আর ভর্তি দুটোই ঘরে বলছে ফাঁকা দুটোই দেখি ঠিক আছে তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে এই যে আমাদের এখানে গরমও নেই আবার বৃষ্টি হচ্ছে এই দেখুন বৃষ্টি পড়েছে এখানে ফোটা 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 আর ওইদিকে বৃষ্টির কত আওয়াজ আসছে আমাদের এখানে এখন শিলও পড়ে পিঠে লাগলো একটা দেখো তো নিচে কত আমার পিঠে লাগছে আমার পিঠে এসে ধুম করে লাগলো একটা শিল আরে শিল পড়ছে ধরো তো আমি একটা শিল ধরো দেখাই ধরো এই যে হাতে শিল বলে আছে এই যে একটা শিল পড়েছে আমার হাতে শিল তোমাকে ধরে মারবো কি আমাদের এখানে
শীতও নাই আবার এদিকে বৃষ্টি হচ্ছে না শীত নেই ভালো শীত না আমাদের এখানে শীতও আছে আবার শীতও পড়ছে বৃষ্টি হচ্ছে আর আপনারা কত কষ্ট করছেন সত্যি শুনলে খুব খারাপ লাগছে নিচে নাকি খুব গরম আমরা বুঝতেই পারছি না না কবিতা আর এখন শীতও পড়ছে আর দেখালাম তো একটু আগে আরো পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে টুংটাং আওয়াজ হচ্ছে শুনুন হ্যাঁ ওই যে টুংটাং আওয়াজ এগুলো হচ্ছে না এগুলো শীতের আওয়াজ এই ঘুমটা ধরে না ওই ঘুমটা ধরে না কি করে বোঝাই এই মন চায় যাজ মধুরা ঘরের মধ্যে চলে গেছে শীল বৃষ্টি হলেও না আমরা জল পাই কারণ আমাদের বাড়িওয়ালার উপরে একটা ট্যাঙ্কি আছে ওখানে জল মানে বৃষ্টির জল জমা হয় আমাদের মাঝে মাঝে দেয় ওটা আমরা বাথরুম ইউজ করে ফেলি তাই বৃষ্টি হচ্ছে দেখো আমাদের খুব মজা হচ্ছে যে জল পাবো আমরা জলের জন্য এমন কোনোদিনও করিনি এই প্রথম দার্জিলিং এসে বলো তাই না বলো দারুন দারুন আর এখন আমরা কি খাবে তুমি লুচি গরম গরম লুচি আর একটু আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি আলুর তরকারি আলুর তরকারি বানাতে পারি না মার কাছে ফোন করে শুনে দেই দিও না এই যে আমাদের কবিতা এতক্ষণ ঘর পরিষ্কার করলো একা একা জলকে নষ্ট করতে চাই না জল কাজে লাগিয়ে দিচ্ছি যে এটা হলো আমার কাজের বল বলে ফিরে পাবে না পহলি বার দিল কি বাত আই কমলা বেন কোথায় গেল এবার কমলা বেন দেখাবে ভূত হয়ে কমলা বেন কমলা বেন আমি ভূত নই আমি ভূত থোড়া সা করিয়ে না কমলা বেন করিয়ে না থোড়া সা নই আপে থোড়া সা করি বাইরে কাজ করছি এবার কবিতা একটা দু লাইনের এইটুকু একটা গান শোনাবে ছোট্ট গান।